আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। করি সকলেই ভালো আছো। তো আজ আমি নবম শ্রেণীর ১৯ নম্বর সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমার অ্যাসাইনমেন্টের আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, সংক্ষেপে যেটাকে আমরা ইতিহাস বলে থাকি। অর্থাৎ আমরা আজকে ১৯ সপ্তাহের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর ৪। এর আগে আমরা ইতিহাসের তিনটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছি। এবার আমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কে আমরা প্রাচীন বাংলা বলে থাকি। আচ্ছা, এখানে আমাদের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো থাকতেছে, দেখো, মৌর্য গুপ্ত যুগে বাংলা, গুপ্ত পরবর্তী বাংলা, স্বাধীন বঙ্গ গৌর রাজ্য, মাচ্চন্যায় পাল বংশ, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, সেন বংশ, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থায় মৌর্য গুপ্ত যুগে বাংলা, এবং আমরা আরও বেশ কিছু শাসন ব্যবস্থা পাচ্ছি, সেটা হচ্ছে গুপ্ত পরবর্তী বাংলা, স্বাধীন বঙ্গ এবং গৌর রাজ্য, মাচ্চন্যায় পাল বংশ, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, সেন বংশ এবং সর্বশেষ প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হবে থাকবে এইগুলো, আমাদের প্রাচীন বাংলা যে নামগুলো বললাম প্রত্যেকটাই প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু পড়ছে। এবার দেখো, আমাদের যে দিকটা দরকার, আমাদের প্রশ্ন, যেটা প্রশ্নটা হচ্ছে প্রাচীন বাংলার রাজা রাজবংশ সময়ের বংশানুক্রমিক তালিকা তৈরি করে ওই যুগের শাসন ব্যবস্থার একটা প্রতিবেদন তৈরি করো ২৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে। অর্থাৎ তোমাকে ২৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করতে বলা হচ্ছে, আমরা সেই প্রতিবেদনটি সম্পন্ন করব। নির্দেশনায় তারা বলছে যে তুমি কোন নির্দেশনায় করবা, ষষ্ঠ অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করতে পারো, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, প্রাচীন বাংলার ইতিহাস সংক্রান্ত যে কোনো বইয়ের সাহায্য নিতে পারো, গুগল ইউটিউব থেকে প্রাচীন বাংলার ইতিহাস সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যেতে পারে। আচ্ছা, ভালো কথা। আমার দরকার অতি উত্তম। আমি অতি উত্তমে কী কী আছে? বিষয়বস্তুর যথাযথ ধারাবাহিকতা, তথ্য ধারণা বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ এবং লক্ষণীয় মাত্রা নিজস্বতা সৃজনশীলতা, এটা অনুসরণ করে আমি আমার অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব। তোমাদের প্রথমেই বলে রাখি, আমি এখানে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি। বংশানুক্রমিক তালিকাটা যেহেতু আমি যা লিখবো আমিও একটা জায়গা থেকে লিখে দিচ্ছি, তুমিও সেই একই কথা আসবে। বংশানুক্রমিকের তালিকাটা তো এখানে তার কোনো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা নেই, কারণ ওই গোপালের পরে তার ছেলে ধর্মপাল সিংহাসনে আসছে, তারপরে বল্লাল সেনের পরে তার ছেলে হচ্ছে লক্ষণ সেন ক্ষমতায় আসছে। এটা আমিও যা লিখবো তুমিও তাই লিখবে, এগুলো পরিবর্তন করার কিছু নাই। তবে সূচনা বা প্রারম্ভিকতা এগুলো তুমি পরিবর্তন করতে পারো, কপি না করলেও চলে বা কপি না করাটাই বেটার হবে। তবে এখানে বলে দিচ্ছে যে গুগল ইউটিউব থেকে তথ্য নিতে পারবা, সুতরাং তুমি ওই সিরিয়ালটা, শ্রেণীবিন্যাসটা, স্তরবিন্যাসটা, তালিকাটা হুবহু কপি করে দিতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা তো যে বললামই তো যে বল্লাল সেনের পরে তার ছেলে লক্ষণ সেনই ক্ষমতায় আসছে, এখানে তো তুমি অন্য কাউকে বসাতে পারতেছো না, বা যে বই পড়ো না কেন, যে বই থেকেই লেখো না কেন, বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনই কিন্তু ক্ষমতায় আসছে তার পরবর্তী, এই ধারাবাহিকতাই থাকবে, এটার পরিবর্তন হবে না, সুতরাং কপি করা যাবে। আমাদের একটা প্রতিবেদন লিখতে বলছে, এটা একটা মনে করো যে বাড়তি একটা সিস্টেম, মানে লেখার মাঝখানে আমাদের কারো এক্সট্রা লিখতে হয় তোমাদেরকে, মানে আমাদের মানে তোমরাও কিন্তু আমার সাথে সম্পৃক্ত। প্রতিবেদন লেখার সিস্টেম জানোই, এখানে যেহেতু কোন ধরনের প্রতিবেদন সেটা উল্লেখ করে বলে নাই, তুমি তোমার মতো করে প্রতিবেদন লিখতে পারবা। বরাবর প্রধান শিক্ষক টেকনিক স্কুল, তোমার নিজ স্কুলের নাম দিবা, শেওড়াপাড়া, ঢাকা। বিষয় প্রাচীন বাংলার রাজা রাজবংশের বংশানুক্রমিক তালিকা ও ওই যুগের শাসন ব্যবস্থার একটি প্রতিবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র, কোভিড পরিস্থিতির কারণে শিক্ষা ব্যবস্থা বাধার কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে, তারা ধারাবাহিকতা নবম শ্রেণী বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ক অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, নিম্নে আলোচনা করা হলো। এভাবে লিখতে পারো, প্রাচীন বাংলার বংশানুক্রমিক শাসন। প্রাচীন বাংলা বলতে খ্রিস্টপূর্ব ৩২৬ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ, অর্থাৎ মৌর্য শাসন থেকে সেন শাসনামল পর্যন্ত সময়কালকে বলা হয়ে থাকে। এ সময়কালে যে সকল রাজবংশ বাংলায় প্রভাব বিস্তার করেছিল তার মধ্যে অন্যতম ছিল মৌর্য বংশ, গুপ্ত বংশ, শশাঙ্ক, এটা কোনো বংশ না, একজন ব্যক্তি শাসন করেছিলেন, পাল বংশ, সেন বংশ। এছাড়া এর মাঝখানে দীর্ঘ ১০০ বছর বাংলায় অরাজকতা বিদ্যমান ছিল, যা ইতিহাসে মাচ্ছন্নয় নামে পরিচিত। নিম্নে প্রাচীন বাংলার রাজবংশ রাজার তালিকা তুলে ধরালো। এখানে কিন্তু একটা তালিকা তৈরি করতে বলছে, মানে একটা লিস্ট, একটা চার্ট তৈরি করে দিতে বলছে, আমরা সেই চার্টটাই তৈরি করে দিব। মৌর্য বংশ, মৌর্য বংশের শাসকদের তালিকা নিম্নে তুলে ধরা হলো। মৌর্য বংশ আমাদের এটা সবচাইতে প্রাচীন, খ্রিস্টপূর্বের ঘটনা এটা। চন্দ্রগুপ্ত মৌর্য ইনি প্রতিষ্ঠাতা, আমি এখানে লিখে দিচ্ছি এইটুকু, ইনি হচ্ছে প্রতিষ্ঠাতা, ইনি প্রতিষ্ঠা করছেন।
এর অনেক হিস্ট্রি আছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস রয়েছে ইতিহাস নিয়ে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বিন্দুসার, তারপর অশোক, প্রভাবশালী একজন শাসক, সম্রাট অশোক, অশোককে নিয়ে কিন্তু হিন্দি মুভিও রয়েছে। দশরথ, সম্প্রতি, শালিশুক, দেববর্মন, শতধনবান এবং বৃহদর্থ, এরা ছিলেন হচ্ছে মৌর্য বংশের শাসক। এরা মৌর্য বংশ শাসন করেছেন এবং বাংলার প্রভাবশালী একটা রাজবংশ বলা হয় এই মৌর্য বংশ। এটা আমাদের বলা হয়ে থাকে যে পুণ্ডনগর, পুণ্ড জনপদ, যেটা তোমরা জনপদের অধ্যায় পড়ছো, পুণ্ড জনপদ বগুড়ার মহাস্থানগড়, সেই জায়গায় এদের অবস্থান ছিল, বাংলার আধিপত্য ছিল সেই জায়গাটাতে। গুপ্ত বংশ, মৌর্য বংশের পর বাংলায় প্রভাব বিস্তার করে গুপ্ত বংশ। গুপ্তকে বাংলার স্বর্ণযুগ বলা হতো, খুবই ভালো একটা সময় ছিল বাংলার শাসন ব্যবস্থায়, তারা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, যদিও পুরোপুরি বাংলা তাদের দখলে ছিল না। প্রতিষ্ঠাতা চিগুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, ইনি প্রভাবশালী শাসক ছিলেন গুপ্ত বংশের মধ্যে। রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, পুরুগুপ্ত এবং স্কন্ধগুপ্ত, এরা ছিলেন হচ্ছে গুপ্ত। দেখো আমাদের তালিকা তৈরি করতে বসে, আমি তালিকা তৈরি করে দিলাম তোমাদেরকে, এইভাবে তালিকা তৈরি করে দিবা, লিস্ট করে দিবা। স্বাধীন বঙ্গরাজ্য, এরপর আমরা বঙ্গরাজ্য, গুপ্তদের পরে বঙ্গরাজ্যে আমরা তিনজন রাজার নাম জানতে পাই, একটা হচ্ছে গোচন্দ্র, ধর্মাদিত্য আর সমাচারদেব, এরা বঙ্গে অবস্থান করেছিল। স্বাধীন গৌর রাজ্যের কথা বললে আমরা শশাঙ্কের নাম জানতে পারি, ইনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন, বাংলার প্রথম স্বাধীন শাসক বলা হয়ে থাকে, বা প্রথম মহাসামন্ত, তার উপাধি ছিল মহারাজ ধীরাজ। 606 থেকে 636 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা শাসন করেছিলেন এবং তার সময় বাংলা ব্যাপক উন্নতি লাভ করেছিল। আসলে তার কোনো বংশ আমরা পাই না, কারণ তিনি হচ্ছে তার পরবর্তী কোনো বংশধর রাজ্য প্রতিষ্ঠা বা শাসন করতে পারেন নাই। একটাই কারণ, এই যে মাচ্ছান্যায় মানে আইন বিবর্জিত রাষ্ট্র, সেটা তোমরা জানো। এই মাচ্ছান্যায় সূত্রপাত হয়েছিল, দীর্ঘ 100 বছর বাংলায় একটা অরাজক অবস্থা ছিল। তাহলে আমরা এই শশাঙ্কের পর আমরা বাংলায় পাচ্ছি মাচ্ছান্যায় ভিত্তিক শাসন। এরপরে পাল বংশ, বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ, যার রেকর্ড এখন মানে কেউ ভাঙার মতো অবস্থান নেই, তারা 400 বছর বাংলা শাসন করছেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, যিনি ওই যে মাচ্ছান্যার অবসান ঘটিয়ে পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন, গোপালের পর রাজ্য ক্ষমতায় এসেছেন ধর্মপাল, প্রভাবশালী শাসক বলা হয়ে থাকে। এই যে বিভিন্ন আমাদের বাংলায় বিভিন্ন বিহার, এই বিহারগুলোর প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন ধর্মপাল। বিশেষ করে আমরা সোমপুর বিহার, বিখ্যাত সোমপুর বিহার, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত সেই সোমপুর বিহার, নওগাঁর পাহাড়পুরে সেই সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাও কিন্তু ধর্মপাল। এরপর আমরা দেবপাল দেখলাম, 810 থেকে 850, প্রথম সুরপাল, বিগ্রহপাল, নারায়ণপাল, রাজ্যপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, এরা পর্যায়ক্রমে পাল বংশ শাসন করেছেন। এরপর আমরা পাবো প্রথম মহিপাল, নয়াপাল, তৃতীয় বিগ্রহপাল, দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় সুরপাল, রামপাল। দেখো এরপরে যারা ছিল, যে কুমারপাল, তৃতীয় গোপাল, মদনপাল, গোবিন্দপাল, এর সময় আসলে কি পাল বংশ আর ওই তার যে অতীত ঐতিহ্য, তার যে প্রভাব প্রতিপত্তি, সেটা বিলীন হয়ে গেছে। কারণ কি, যে বাংলার কিছু কিছু অংশে সেই সময় সেনদের শাসন ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল, সেনরা শাসন ব্যবস্থা শুরু করে দিয়েছিল, যে কারণে তাদের প্রভাব প্রতিপত্তিটা অনেকাংশেই কমে গিয়েছিল। সেন বংশ, প্রাচীন বাংলার সর্বশেষ বংশ সেন বংশ, এটাই সামন্ত সেন, হেমন্ত সেন, এই দুজনই যে আমরা পাল বংশের যে বললাম কুমার পাল, তৃতীয় গোপালের কথা বললাম, ওই সময় তারা আধিপত্য বিস্তার করা শুরু করতেছিলেন। তবে প্রভাবশালী শাসন ব্যবস্থা যদি কথা বলি, তাহলে আমরা দেখব বিজয় সেনের সময় থেকে শুরু হয়েছে, 1098 থেকে 1160। বিজয় সেনের ছেলে ছিল বল্লাল সেন, 1160 থেকে 1178 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, 1178 থেকে 1204। এই 1204 সালেই আমরা দেখব যে আমাদের প্রাচীন যুগের সমাপ্তি ঘটে, কারণ লক্ষণ সেন বখতিয়ার খলজির কাছে পরাজিত হয়েছিলেন, অর্থাৎ যুদ্ধ করা না করেই লক্ষণ সেন পালিয়ে চলে গিয়েছিলেন, যার মাধ্যমে বাংলায় প্রাচীন যে রাজবংশ সেই রাজবংশের অবসান ঘটল। আর এই 1204 সালে বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন, যেটাকে আমরা বলে থাকি যে বাংলায় প্রাচীন যুগের শেষ হয়ে মধ্যযুগের শেষ হলো, বাংলায় হিন্দু শাসনের অবসান ঘটে, মুসলিম শাসনের সূত্রপাত ঘটল এই লক্ষণ সেনের এই জায়গা থেকে। তো আমরা এখানে বিশ্বরূপ সেন, কেশব সেন এদের নামটা নিয়ে আসছি, কারণ লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরেও তারা পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিশ্বরূপ সেন, কেশব সেনের শাসনামলের ঘটনা আমরা আংশিক জানতে পারি। আর আরেকটি কথা, তোমাদের যেহেতু হিস্ট্রি পড়তেছো, তোমাদের একটা কথা বলেই রাখি যে আমাদের এই প্রাচীন বাংলার ইতিহাসগুলো জানার মানে যে উৎস, সেই উৎসগুলো একটু দুর্বল উৎস, একদম অথেন্টিক কোনো না। আমরা বিভিন্ন শিলালিপি, মুদ্রা, কিছু গ্রন্থ, বিশেষ করে আমরা
কৈটিল্যের অর্থশাস্ত্র নামক গ্রন্থ এই জায়গাগুলো থেকে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সোর্স কিন্তু এই যে আমাদের তাম্রলিপি, শিলালিপি, মুদ্রা, এগুলো থেকেই কিন্তু আমরা জানতে পারি। এই কারণে কিছু ক্ষেত্রে একটু অস্পষ্টতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য তোমরা পেলেও পেতে পারো। দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজবংশ, তো দক্ষিণ পূর্ব বাংলায় সে সময় কিন্তু স্বাধীন রাজবংশ ছিল, সেই রাজবংশগুলোর নাম আমি লিখে দিচ্ছি। খড়গ বংশ, দেব বংশ, চন্দ্রবংশ এবং বর্ম বংশ, এটা দক্ষিণ পূর্ব বাংলায় ছিল। আচ্ছা, আর আগেরগুলো উত্তর পূর্ব বাংলার কথা বললাম। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তোমাদের বইতে ওটা দেওয়া হয়েছে, এখান থেকে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ এটা বুঝতেই পারতেছো বলে দিছে 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে হবে, বড় করা যাবে না। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায় না, গুপ্তদের সময়কালে কিছু বিবরণ পাওয়া যায়। বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল পুণ্ডনগর, বাংলায় গুপ্ত সাম্রাজ্য ভুক্ত হলে সমগ্র বাংলা গুপ্ত সম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না, যে অংশে তাদের আধিপত্য ছিল তা কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল, তার মানে তারা কয়েকটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত ছিল। তো তোমাদের একটা কথা বলে নেওয়া দরকার, যেটা তোমাদের জেনে রাখাটাও দরকার, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে কিন্তু এখন প্রায় 12,000 মতো ক্লাস রয়েছে, তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে নিতে পারবা। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ চ্যানেল রয়েছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো নাই, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে কি জানো, যে এটা থেকে তোমাদের অবশ্যই অনেক উপকার হবে। গুপ্তদের রাজতন্ত্র ছিল সামন্ততন্ত্র ভিত্তিক। গুপ্তদের পরবর্তীতে বাংলাতে সামন্ত রাজাগণ মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন। পাল বংশের প্রতিষ্ঠার সাথে সাথে নতুন যুগের সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা স্বয়ং, রাজার পুত্র রাজা হতেন। পাল আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বিভাগ, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। পাল শাসনের নিয়মই পরবর্তীতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ এমনকি সেন বংশেও প্রচলিত ছিল। এইভাবে বলে শেষ করবা, সর্বশেষ কি প্রতিবেদকের নাম, কারণ তুমি কিন্তু একটা কি লিখতেছো, প্রতিবেদন লিখতেছো, প্রতিবেদকের নাম বা ঠিকানা লিখে তোমার নাম তোমার ঠিকানা দিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তাহলে যে প্রথমেই বলে নিছি, হুবহু কপি করা যাবে না, কিন্তু কি লিস্টটা কিন্তু তুমি কপি করতে পারবা, কারণ লিস্ট আমি যেখানে যাই যেটাই করছি ওটা কিন্তু কোনো একটা জায়গা থেকে নিয়েই করা, সুতরাং লিস্টের তো কোনো পরিবর্তন হয় না, এই কারণে লিস্টটা তুমি কপি করতে পারো, কারণ তোমার ওই নির্দেশনায় বলছে তুমি ইউটিউব থেকে তথ্য নিতে পারবা, তাতে তো তুমি তো ইউটিউব থেকে তথ্য নিচ্ছ, এটাতে কোনো তো পাপের, অন্যায়ের বা দোষের কিছু করে ফেলতেছো না। তাহলে এই কথাগুলো যেভাবে বললাম সেভাবে উপস্থাপন করো, আর পরবর্তী অ্যাসাইনমেন্ট আশা করি দেখা হবে। এই পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।